সুমিষ্ট ফল আমের রাজধানী বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। প্রাচীন এই জেলা চাঁপাইনবাবগঞ্জ নামটি সাম্প্রতিককালে। ইতিপূর্বে এই এলাকা নবাবগঞ্জ নামে পরিচিত ছিল। বলা হয়ে থাকে বাংলা বিহার উড়িষ্যার নবাব সরফরাজ খাঁ একবার শিকারে এসে যে স্থানটিতে ছাউনি ফেলেছিলেন সেই জায়গাটি পরে নবাবগঞ্জ নামে পরিচিত হয়ে ওঠে। নবাবগঞ্জের ডাকঘর চাঁপাই নামক গ্রামে অবস্থিত হওয়ায় নবাবগঞ্জ তখন চাঁপাই নবাবগঞ্জ নামে পরিচিতি পায়। 1947 সালে ভারত বিভাগের সময় র্যাডক্লিফ রোয়েদাদ অনুসারে নবাবগঞ্জ এবং তার পার্শ্ববর্তী শিবগঞ্জ, নাচুল, ভোলাহাট ও গোমস্তাপুর থানাকে মালদহ থেকে বিচ্ছিন্ন করে পূর্ব পাকিস্তানের রাজশাহী জেলার অন্তর্ভুক্ত করা হয়। শাসন ব্যবস্থার সুবিধার্থে 1948 খ্রিস্টাব্দের 1 নভেম্বর রাজশাহী জেলার একটি নতুন থানা ও দিনাজপুরের অন্তর্ভুক্ত পোরশা থানা সহ একটি নতুন মহকুমার সৃষ্টি হয় এবং নবাবগঞ্জ শহরে মহকুমার সদর দপ্তর স্থাপিত হয়। এই নতুন মহকুমার নাম রাখা হয় নবাবগঞ্জ। 1982 সালে নবাবগঞ্জের 5টি থানা শিবগঞ্জ, নাচল, ভোলাহাট, গোমস্তাপুর ও নবাবগঞ্জ সদর উপজেলায় উন্নীত হয়। রাজধানী ঢাকা থেকে এই উপজেলার দূরত্ব 317 কিলোমিটার। 45,180 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার মোট জনসংখ্যা 4,52,650 জন। 342টি গ্রাম, 14টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় রয়েছে 207টি প্রাথমিক বিদ্যালয়, 68টি উচ্চ বিদ্যালয়, 29টি মাদ্রাসা ও 10টি কলেজ। চিকিৎসা সেবা নিশ্চিতকরণে আছে 1টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 16টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও 10টি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক। যোগাযোগ ব্যবস্থা যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। উন্নত যোগাযোগ ব্যবস্থা ওই অঞ্চলের জনসাধারণের জীবনযাত্রার মান ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করে। দেশের প্রান্তিক জেলা চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের নেতৃত্বে চলছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম। আমাদের দিয়ে 7টি নন কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। শহর আসতে হলে আমাকে পায়ে হেঁটে আসতে হতো অথবা বাইসাইকেলে, মোটরসাইকেল চালানোর সুযোগ ছিল না, কারণ বালু আর বালু। আমরা বাড়ি থেকে যখন বের হতাম সকালে 8টার সময় বের হতাম, চাঁপাইনবাবগঞ্জ সদর পৌঁছিতে আমাদের 11টা বাজত, 3 ঘন্টা সময় লাগত। 2007 যে যেখান দিয়ে যান পাকা রাস্তা এখন আমরা চলাচল করতে পারি। এক কথায় আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদরের এমপি আব্দুল উদ্দিন বিশ্বাস, উনি তার ব্রেন বুদ্ধি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বুঝাইতে সক্ষম হয়েছেন এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের অবহেলিত মানুষের জন্য যাহা কিছু প্রয়োজন তাই তিনি আনতে পেরেছেন। এ কারণে আমি আমার চরবাটা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমার সংসদ সদস্য আব্দুল উদ্দিন বিশ্বাসকে অনেক ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জবাসী দীর্ঘদিনের প্রত্যাশিত আমানুরা বাইপাস রেললাইন নির্মাণ তার মধ্যে অন্যতম। 21,14,71,000 টাকা ব্যয়ে নির্মাণাধীন এই বাইপাস রেললাইন নির্মাণের ফলে এই অঞ্চলের সাথে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, যা সীমান্ত ঘেঁষায় জনপদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। যে কাজটা চলতেছে আমাদের জন্য এত ভালো হতেছে যা বলা কল্পনা করি, সরকারের আমলে খুব সুন্দর কাজ। যে কাজটা হলো আমরা রাজশাহী যেতাম ঢাকা যাওয়ার জন্য, ঢাকা যাওয়ার জন্য আমরা রাজশাহী যেতাম, এখন আমরা বাড়ির পাশে বসে আমরা এই বাইপাসে উঠবো, ঢাকা চলে যাবো, আমাদের জন্য সহজ হয়ে গেল। আর আমাদের এনপি মহোদয় যে কাজটা উদ্যোগ নিয়েছে, সরকার যে উদ্যোগ নিয়েছে, সারা বাংলাদেশে যেন এই উদ্যোগ হয় আর এরকম বড় বড় কল্প যেন এরকম কাজ হয়। কৃষিভিত্তিক অর্থনীতির বরেন্দ্র অঞ্চলের কৃষকদের কৃষিপণ্য পরিবহনে স্থানীয় মেঠপথগুলো ছিল প্রধান প্রতিবন্ধক। সাংসদ আব্দুল ওয়াদুদের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে নির্মিত ধীনগর মোড় হতে জলাহার পর্যন্ত বিটুমিনাস সড়ক নির্মাণ অত্র অঞ্চলের কৃষকদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করবে।
বরেন্দ্র রাস্তা আমি অনেক দিন ধরে করছি, মোটামুটি বরেন্দ্র রাস্তা খুবই ভালো। হ্যাঁ, বরেন্দ্র রাস্তা আপনার খুবই কাদা, চারজনে এলাকাবাসী যাওয়া আসা খুব সমস্যা হয়, সেই জন্য বরেন্দ্র রাস্তা উন্নত মানের করা হচ্ছে। আপনার এখান থেকে 3 কিলো রাস্তা কাঁচা, এখন ওখান থেকে ছেলে মেয়ে স্কুল আসতে খুব কষ্ট হয়, কষ্ট হয় মানে বৃষ্টিতে এমনই আমার খুবই অত্যন্ত কষ্ট হয়। তারপরে এখন যে রাস্তাটা হলো, ছেলে পেলে মেয়েদের বড় মানুষ মুরব্বীদের সবাদের জন্য ভালো, গাড়ি ঘোড়া চলবে, আমাদের বাড়ি যেতে ভালো হবে, ফসল পানি উঠাইতে ভালো হবে। দ্বিতীয় মহানন্দা সেতু তথা শেখ হাসিনা সেতুটি প্রত্যন্ত অঞ্চলের সাথে জেলা শহরের যোগাযোগ ব্যবস্থা করেছে আরও সহজতর। আমাদের এই রাস্তাটা অনেক প্রচলিত রাস্তা, আমাদের এই রাস্তা দিয়ে অনেক এখানে ফসল, মাঠে যাবতীয় ফসল এখানে আনা নেওয়া হয়, এবং এই রাস্তাটা না থাকার কারণে জনগণের খুব অসুবিধা হয়। যদিও সরকার বুঝতে পেরে ব্রিজটা দিয়েছে, এখানে ব্রিজটা দেওয়ার ফলে কিছুটা জনগণের দুঃখ কষ্ট লাঘব হবে, কিন্তু সেই দুঃখ কষ্ট যদি লাঘব করতে হয় তাহলে অবশ্যই রাস্তার প্রয়োজন। এই রাস্তা যদি না হয় তাহলে ব্রিজটার কোনো মানে হয় না, মানে ব্রিজটা একেবারে অকেজ হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই ব্রিজের সাথে রাস্তার আমাদের অতীব প্রয়োজন আর কি। মোহাম্মদ আব্দুল ওদুদ এমপি সাহেব, আমাদের চরবাগনাতে রাস্তাঘাট এবং কালভেট এবং পল্লী বিদ্যুৎ এবং খুব অতিরিক্ত ঘন ঘন আসে, এবং রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে এবং কালভাটগুলো ভাঙাচুরা, এ ব্যাপারে উনি খুব সচেতন। চাঁপাইনবাবগঞ্জ চরবাগানা এলাকাকে গ্রামাঞ্চল হিসেবে খুব ভালো দেখে, ভালো চোখে দেখে। আমাদের রাস্তাঘাটটা এত সুন্দর হয়েছে যে ছেলেপেলে লেখাপড়ার জন্য খুব সুবিধে হচ্ছে। আমরা এই যে আম মাঠে ঘাটে বাগান থেকে আম নিয়ে আসতাম, আম নিয়ে এসে বাজারে নিয়ে যেতাম, সেই বাজারে নিয়ে যেতে পারছিলাম না, রাস্তা ধরলেন গাড়ি ঘোড়া তো নাই, মাথায় করে নিয়ে যেতে হয়। এখন ধরলেন আমাদের এই রাস্তাটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে যে আমরা গাড়িতে করে সে বাজারে আম নিয়ে যেতে পারি, নিয়ে যেয়ে বাজারে বিক্রয় করতে পারি, ক্রয় করে আনতে পারি, অনেক কিছু জিনিস আনতে পারি বা নিয়ে যেতে পারি। এই রাস্তাটার জন্য আমরা অনেক খুশি। বর্তমান উন্নয়ন বান্ধব মহাজোট সরকারের 10টি মহা উদ্যোগের অন্যতম একটি বিদ্যুৎ খাত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মিশন 2021 পূরণের লক্ষ্যে সারাদেশব্যাপী বিদ্যুতের উন্নয়নে যেসব প্রকল্প নেওয়া হয়েছে তাদের একটি চাঁপাইনবাবগঞ্জ সদরে 50 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ। এটির বাস্তবায়নের ফলে প্রান্তিক জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রাত্যহিক বিদ্যুতের চাহিদা পূরণের মাধ্যমে তাদের জীবনযাত্রা কি করবে আরও উন্নত। আমাদের এখানে অনেক কিছু অনেক সমস্যা ছিল। আমাদের এমপি মহোদয় অদ্যুত বিশ্বাস সাহেব নির্বাচিত হওয়ার পরে উনি আমাদের কথা দিয়েছিল যে কাজগুলো আমরা করে দেবো, যেগুলো সমস্যা আছে রোডঘাট কালভার্ট ব্রিজ সব কাজগুলো করে দিয়েছে। সেটার জন্য আমাদের এমপি মহোদয় অদ্যুত বিশ্বাস সাহেবকে আমাদের এলাকাবাসীর সবার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া যে কোনো জনগোষ্ঠী অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উৎকর্ষ সাধনের প্রধান পূর্ব শর্ত। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের প্রতিকূল অর্থনৈতিক পরিবেশে আর্থসামাজিক উন্নয়নে আধুনিক শিক্ষা ব্যবস্থার ব্যাপক ভূমিকা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের চরবাগিডাঙ্গার টিপু সুলতান কলেজের নতুন ভবন নির্মাণ এই অঞ্চলের শিক্ষা বিস্তারে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। টিপু সুলতানের উদ্যোগে এই কলেজটি প্রতিষ্ঠিত করা হয়েছে। তিনার উদ্যোগে, তিনার একমাত্র উদ্দেশ্য এই এলাকায়, প্রত্যন্ত এলাকা, এই এলাকায় শিক্ষার মান খুবই নগণ্য। তার কারণ যে এখান থেকে 25 কিলোমিটার যাওয়ার পরে একটি শহর আছে, সেটি চাঁপাইনবাবগঞ্জ শহর। সেই শহরে প্রত্যেকটা ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ করতে পারে না, তাদের দিকে তাকিয়ে তিনি এই কলেজটা প্রতিষ্ঠান করেছে। অত্র এলাকা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর, চরবাগডাঙ্গা, ইসলামপুর এই 3টি ইউনিয়নে 8 থেকে 9টি প্রায় দাখিল এবং মাদ্রাসা ও হাইস্কুল আছে, কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। আমি এলাকারই ছাত্র, আমার গ্রামের বাড়ি এখানে চরবাগডাঙ্গায়। আমি
চিন্তা করলাম আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে যে এলাকায় একজন একটি কলেজ হওয়া খুবই দরকার। তো ভাই সানন্দে রাজি হলেন এবং অনেক টাকা দিয়েছেন, এখানে তিনি প্রায় 30 লক্ষ টাকা দিয়েছেন। আমি এক একর জমি কিনে এলাকার লোককে জোগাড় করে সবাইকে নিয়ে কলেজটি স্টার্ট করি 2013 সালের 1 জুলাই। তো আমি সরকারি কোনো অনুদান বা অন্য কোনো খাত থেকে অনুদান পাইনি, সমস্ত টিপু সুলতান ভাইয়ের টাকা দিয়ে আমি এই ভবনটি স্থাপন করি। করার পরে মিনিস্ট্রিতে আবেদন করার পর আমার 2015-16 শিক্ষাবর্ষে আমি পাঠদান অনুমোদন পাই। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই প্রবাদ প্রবচনের মতোই চাপাই নবাবগঞ্জ সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মার একুল ভাঙে, কিন্তু অকুল যেখানে গড়ে সেখানটি আর বাংলাদেশের ভূখণ্ডে থাকে না, অকুল গড়ে ভারতের বুকে। ফলে পদ্মা নদীর ভাঙন চাপাইবাসীর চিরকালীন দুঃখের কারণ। তাই পদ্মার প্রলয়ঙ্কারী ভাঙনের কবল থেকে এই অঞ্চলের ভূমিকে রক্ষা করার জন্য সাংসদ মোহাম্মদ আব্দুল ওদুদের সরাসরি তত্ত্বাবধানে চলছে নদী ভাঙন রোধ প্রকল্পের কাজ। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রতিনিয়ত ভাঙনরত পদ্মার প্রলয়ঙ্কারী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে এই অঞ্চলের বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠী। এই সরকার এসে আমাদের এই বানের কাজ নিয়ে এসে খুব উপকার করেছে। আমাদের জায়গা জমি ভেঙে বাগান ভিটাবাড়ি ঘর সব ভেঙে গুঁড়িয়ে যাচ্ছিলো। আমাদের ওদুদ এমপি আমাদের বড় একটা উপকার এমপির দায়িত্ব পালন করলো। সে আমাদের জায়গা জমি রক্ষা করার দায়িত্ব বেড়ি বাঁধিয়ে করার দায়িত্ব নিয়েছে এবং খুব উপকার করলো। প্রান্তিক পর্যায়ের জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গড়ে তোলা হয়েছে গ্রামীণ কমিউনিটি ক্লিনিক। সেই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির সক্ষমতা বৃদ্ধিতে এর নতুন ভবন নির্মাণ এই অঞ্চলের জনগণের চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে রাখবে ব্যাপক ভূমিকা। আমাদের অবকাঠামোগত উন্নয়ন বিভিন্ন প্রেক্ষাপটে বা বিভিন্ন ডিপার্টমেন্টাল এতে প্রচুর। আমরা প্রথমত আমাদের চাঁপাইনবাবগঞ্জের পানের দাবি ছিল, আমাদের সদর হাসপাতালকে 28 শয্যায় উন্নীতকরণ। মাননীয় প্রধানমন্ত্রী 2011 সালের 23 এপ্রিল বিশাল জনসভা মাঠে ঘোষণা দিয়ে আসছিলেন যে তিনি সেটি করে দিবেন। আমরা সেটি কাজ শুরু করেছি এবং খুব জোরে সোরে কাজ আমরা করে আসছি। আমাদের আরেকটি প্রাণের দাবি ছিল বেকার যুবকদের কর্মসংস্থানের জন্যে যুব প্রশিক্ষণ কেন্দ্র জেলায় প্রতিষ্ঠিত করা। আমরা সেটিও করতে সক্ষম হয়েছি এবং এটা আমরা অলরেডি প্রশিক্ষণের কাজ শুরু করেছি। আমাদের প্রত্যেকটি কলেজে যেমন মহারাজপুর, কারবালা স্কুল অ্যান্ড কলেজ, কৃষ্ণবন্ধুপুর কলেজ, ক্যাপ্টেন জাহাঙ্গীর কলেজ, শাহ নেমতুল্লাহ কলেজ, শাহ বুলন্দ শাহ কলেজ, এগুলোর প্রত্যেকটিতে আমরা একটি করে নতুন ভবন নির্মাণ করে দিয়েছি এবং কিছু কিছু কাজ আমরা এখনও করছি। তাছাড়াও যেটি দুইতলা ভবন বিশিষ্ট ছিল কলেজগুলো, সেগুলো আবার চারতলায় রূপান্তর করার জন্য আমরা ঘোষণা করেছি এবং টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করেছি। আমরা অচিরে কাজগুলো শুরু করব। আমরা 10টি স্কুল হাইস্কুল ভবন নির্মাণ করতে সক্ষম হয়েছি, 5টি মাদ্রাসা ভবন আমরা করতে সক্ষম হয়েছি, 1টি মহারাজপুর, লাহারপুর মাদ্রাসা, 1টি চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসা, 1টি সুন্দরপুর বাগডাঙ্গা দাখিল মাদ্রাসা সহ 5টি আমরা করতে সক্ষম হয়েছি। আমরা প্রায় 55টি প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করতে সক্ষম হয়েছি এবং আমাদের আরও প্রক্রিয়াধীন আছে যা আমরা এই সরকারের সময় সম্পূর্ণ শেষ করতে পারবো বলে আমাদের বিশ্বাস। এই আমরা বাইপাসটি
খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে ওনাকে একটি চাহিদাপত্র দিই এবং তিনি সেটি রেল মন্ত্রণালয়ে প্রেরণ করেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাইপাস যা চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী সরাসরি ইঞ্জিন চেঞ্জের কোনো ইঞ্জিন পরিবর্তনের কোনো প্রয়োজন হবে না এই দিক ভেবে এটি আমরা কার্যক্রম শুরু করেছি এবং অচিরে এটি শেষ করব। রেল লাইনটি দীর্ঘদিন জরাজীর্ণ ছিল, স্বাধীনতার পূর্বে এবং পরে কখনও এই রেললাইনটির সংস্কার হয় নাই। আমরা 2008 সালে নির্বাচিত হওয়ার পরে মানুষের চাওয়া পাওয়া, মানুষের প্রাপ্তি বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনার কাছে সমস্যাটা তুলে ধরেছিলাম। উনি আমাকে বলেছিলেন যে আমি ইনশাল্লাহ এটি করে দেব। উনি রেললাইন চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী সংস্কার করে দিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ টু রহনপুর রেললাইন সংস্কার করে দিয়েছেন। ওইখানে একটি রেল লাইন চলতে পারত না, সেখানে এখন 6টি রেলগাড়ি সবসময় যাতায়াত করে, রাজশাহী নবাবগঞ্জ, রাজশাহী রহনপুর, রহনপুর নবাবগঞ্জ চলাচল করে। আমরা 2008 সালে নির্বাচিত হওয়ার পরে আমরা 50 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট একটি নির্মাণ কাজ সম্পূর্ণ করেছিলাম, আরও একটি 100 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্টের বিদ্যুৎ নির্মাণের জন্য আমরা কার্যক্রম শুরু করেছি। আর এটির উদাহরণস্বরূপ চাঁপাইনবাবগঞ্জ প্রত্যন্ত অঞ্চলে, যে অঞ্চলে কখনও বিদ্যুৎ দেওয়া বা যাওয়া সম্ভব হতো না, সেখানেও আমরা বিদ্যুৎ সংযোগ সরবরাহ করতে পেরেছি এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য প্রায় 80% সফলতা আমরা পেয়েছি। এবং আগামী 3 বছরে আমরা মনে করি চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যেকটি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হব। আমরা আরও 6 কোটি টাকা বরাদ্দ পাওয়ার সম্ভাবনা বা আশ্বাস পেয়েছি সরকারের পক্ষ থেকে একটি ছাত্রী হোস্টেল নির্মাণের জন্য, যেটি আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা এবং চাওয়া পাওয়া ছিল, সেটিও আমরা ইনশাল্লাহ আমরা এই সরকারের সময় পেয়ে যাব। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা যে ডাক দিয়েছেন যে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং আমরা এগিয়ে যাব, সেই ক্ষেত্রে ওনার ডাক উনি সময় মতোই, ওনার ঘোষিত সময় মতোই উনি পূরণ করবেন এবং দেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসাবে সারা পৃথিবীতে চিহ্নিত করবেন। এবং বাংলাদেশ যে তলাবিহীন ঝুড়ি ছিল না বা কখনো ছিল না আর কখনো হবে না, এটি উনি প্রমাণ করে বিশ্ববাসীকে দেখাবেন এবং আমরা তার সাথে আছি, থাকব এবং তার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে।